এক সময় হতদরিদ্র চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি যেটা পেয়েছি, মাটির ঘর বলতেই একটি বাড়ি। আমি সেই বাড়িটি নিয়েই কথা বলব, সেটি হচ্ছে মিনতির বাড়ি। বাংলাদেশের টেলিভিশন নাটক, বাংলাদেশে টেলিভিশন চ্যানেলগুলোতে দুই ধরনের নাটক প্রচার হয়। কিছু নাটক গ্রামের, আর বেশিরভাগই শহুরে নাটক। তো আমি যেহেতু দরিদ্র গ্রামের চরিত্র করি, তো আমাকে গ্রামে যেতে হয়। শহুরে নির্মাতারা আমাকে খুব একটা পছন্দ করেন না, সেজন্য ডাকেনও না। চেহারাটাই নাকি শহরের মধ্যে যায় না, যে কোনো ভাবে হোক আমাকে করতে হয় গ্রামে গিয়ে। এই গ্রামের নাটকের বেশিরভাগ শুটিং হয় পুবাইলের ভাদুন গ্রামে। এটা অত্যন্ত পরিচিত বাংলাদেশের সকল মিডিয়া কর্মীর কাছে, নাম বললেই চেনে। জায়গাটা খুব মোটামুটি ঢাকার কাছে। তো আমার ভাগ্যে ওই ভাদুন মাসের মধ্যে 15 দিন থেকে 18 দিন ওই ভাদুনেই যেতে হয়। এখন অবশ্য কম, কারণ আমার রোগটি ধরা পড়বার পরে কমিয়েছি মানে এখন খুব একটা দুই একটা নাটক মাসে দু একটা দিন হয়তো শরীরে কুলেলে করি। তো ভাদুনে যেটা সব সুবিধা সেটা হচ্ছে যে ওখানে প্রচুর শুটিং হাউস আছে, ওরা ভাড়া দেয় হাউসগুলো থাকবার জন্য। আবার এর বাইরে যদি কোথাও কারো কোনো শুটিং করতে হয়, সেখানেও অর্থের বিনিময়ে আপনি শুটিং করতে পারবেন, ফলে নির্মাতারা ওখানে অনেকটা স্বচ্ছন্দ বোধ করেন। আর আমি যেহেতু গ্রামের নাটক বেশি করি, ভাদুন সম্পর্কে মানে গ্রামের নাটকের চিত্র ধারণের ব্যাপারগুলোতে মোটামুটি একটু ধারণা আপনাদের দিতে পারব। তা ভাদুন গ্রামে এখনো প্রচুর শুটিং হাউস, একসময় আরো বেশি ছিল, এখন বিভিন্ন নির্মাতা বিভিন্ন দিকে চলে গেছেন। আমি আজকে একটি হাউসের কথা বলবো, যে হাউসটিতে এখন আর কাজ আগের মতো হয় না। একসময় হতদরিদ্র চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি যেটা পেয়েছি, মাটির ঘর বলতেই একটি বাড়ি। আমি সেই বাড়িটি নিয়েই কথা বলব, সেটি হচ্ছে মিনতির বাড়ি। একটা উঠোনের তিনটে ঘর, মাটির ঘর, ওপরে টিনের চাল, সামনে দুটোতে বারান্দা আর একটা গোডাউনের মতো, দুটোতে ওরা বসবাস করে, সেটি মিনতির বাড়ি। সে বাড়িতে এখন আর খুব একটা আগের মতো শুটিং হয় না বলে আজকালকার যারা নির্মাতা তারা হয়তো চিনবেন না, নাও শুনে থাকতে পারেন। তো আমাদের সময় এটা মানে আজকে থেকে তো 15 বছর আগে ও 10 বছর আগে ওই জায়গাটা খুব রমরমা ছিল। মানে দরিদ্র পরিবারের নাটক করতে গেলে, মানে মাটির ঘরে কোনো নাটক করতে গেলেই ওই মিনতির বাড়ি ছাড়া কোনো গতি ছিল না। আর আমি যেহেতু দরিদ্র হতদরিদ্র গ্রামবাসী গ্রামে চরিত্র করতাম, তা আমাকে মাসের মধ্যে 15 দিন ওই মিনতির বাড়িতে পড়ে থাকতে হতো। ফলে ওই যে মিনতির কথা বললে, মিনতির সঙ্গে আমার একটা সখ্য তৈরি হয়ে যায়। মিনতিদের পরিবারে মিনতি, মিনতির বড় ভাই, ওর বৌদি এবং একটা শিশু ভাতিজি, আর হচ্ছে মিনতির মা থাকতো, সঙ্গে ওর বড় বোনের মেয়ে। সেটা আবার একটা ট্র্যাজিক ঘটনা, ওর বড় বোনটি মারা যায় এবং ওর বোনের হাজবেন্ড মানে ওই মেয়েটি, যে মেয়েটির কথা বলছি, ওই মেয়েটির বাবা তখন নিখোঁজ হয়ে যায়। তো এই এতিম মেয়েটি ওর নানির কাছে থাকতো, মানে মিনতিদের বাড়িতে। ওই বাড়িতে প্রতিদিন যাওয়া আসা হয়, ফলে স্বাভাবিকভাবে মনে হতো যেন নিজেরই বাড়ি।
আর মিনতির যে আমার জন্য ফিলিং এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি ভাদুন যাওয়া মানে সাথে সাথে দৌড়ে গিয়ে ও ঘরে যাবে আগে গিয়ে পান একটা মধ্যে কিছু সুপারি দিয়ে একটু জর্দা দিয়ে আমার জন্য নিয়ে আসবে, এই যে আমার দাদা, দাদা তোমার পান। যখন শুটিং শেষ করে আমি আসছি তখন দেখা গেল গাছের বড়ই অথবা একটা কাঁঠাল নইলে একটা টোপলা আম এটি দিয়ে দিচ্ছে আমার গাড়িতে। ওইগুলো কিন্তু ওদের আবার একটা উপার্জনের মাধ্যম ছিল, মানে ওরা ওই বাড়িতে বড়ই তারপরে আম কাঁঠাল এগুলো যেটা জন্মাতো এগুলো বিক্রি করেও ওরা কিছু আয় উপার্জন করত। আর মিনতি একটা কাজ করত, ওই জুড়িবটি বিভিন্ন মেয়েদের দিয়ে হাতের কাজ, কাপড়ের উপর হাতের কাজ করে ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির অর্ডার নিয়ে গিয়ে ওটা ওদের ভাদুরে গিয়ে কাজটা করে এনে দিয়ে কিছু পয়সা ওখান থেকে উপার্জন হতো। এই করে মেয়েটা খুব স্ট্রাগল করেছে দেখেছি আমি, করে সংসারটাকে ধরে রাখবার চেষ্টা। ওর ভাটাই ভাইটা একটু বোকা ধরনের, এই মেয়েটি একা একদিকে এদিক সামলাচ্ছে, শুটিং সামলাচ্ছে, আবার ওদিকে ঢাকায় যাচ্ছে, ঢাকায় গিয়ে আবার সেখান থেকে সে দুটো পয়সা ইনকাম করছে, আবার এসে এখানে মেয়েদের নিয়ে বসে বিকালবেলা ওই যে মেয়েরা সব কাজ করছে ওগুলো আবার তদারকি করছে, আবার দেখিয়ে দিচ্ছে, নিজেও বসে কাজ করছে জড়িবুটির কাজ, খুব ভালো কাজ। তো মেয়েটি কোথাও আমি যদি যেদিন গিয়েছি ভাদুনে গেলে সাথে সাথে আমার দাদা এসেছে, কেউ যে কোনো পার্টি যদি যেত তাহলে জিজ্ঞেস করতো আমার দাদা এসেছে, তার মানে এইভাবে সে ফিল করত আমাকে। আমাকে বলতো বৌদিকে নিয়ে আসো না, তুমি তোর বৌদিকে নিয়ে গিয়েছি কয়েকবার, ওর শুটিং ছিল, ওরও আবার ওই গরিব ঘরের শুটিং, বৌদির জন্য সে এটা সেটা, মানে কি করবে না করবে হয়রান হয়ে যেত আমি গেলে আর ওর বৌদি গেলে। এটি আসলে এই সম্পর্কটা বলে বোঝানো যাবে না, বিশেষ করে আমি 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 মেয়েটাকে এত স্নেহ করতাম যেটা প্রকাশ করা যাবে না। একবার তখন শুটিং করতে গিয়েছি, আমরা তখন কাজ করছি অন্য একটি বাড়িতে, ওটা শাহিনের বাড়ি বলে, ওখানে কাজ করছি, এর মধ্যে আমার কাছে একটা ফোন দুপুরবেলার দিকে, এটা মিনতি, কি রে দাদা তুমি এরকম শাহিনের বাড়ি এসেছ আমি শুনেছি, আমার এখানে শুটিং, তা আমাদের এখানে আসবে না? আমি না তোদের ওখানে তো আজকে নাই, আমার তো আজকে মাটির ঘরে কাজ নাই। না দাদা তুমি একটু আসো। কেন রে? বলে দাদা আমার খুব জ্বর, আমার শরীরটা ভালো না, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে দাদা। দাদা ভাই আমার একবার আসো, একটু এসো আমার সঙ্গে দেখা করে যাও। আমি বললাম যে ঠিক আছে তাহলে এক কাজ করি, আমার এখানে শুটিংটা শেষ হলে আমি তোদের বাড়িতে গিয়ে তোদের বাড়ির সামনে রাস্তাটায় দাঁড়াবো, তোর সঙ্গে দেখা হবে। তো বলে গাড়ি সঙ্গে আছে না? আমি যে হ্যাঁ আছে। বলে তাহলে তুমি একটু এসো, আমি তোমাকে একটা কাঁঠাল তুলে দেবো। ঠিক আছে, তা আমি ধরে আছি চোখে দেখতে যাব। বারবার একই মিনতি ছিল, মিনতি সেই মিনতি, দাদা রে তোমার দেখতে খুব ইচ্ছা করছে আমার, আমার খুব জ্বর। আমি ঠিক আছে আসবো। তারপর শুটিং শেষ হয়ে গেল, শুটিং শেষ হতে হতে একটু রাত হলো। তারপরে ওই যে শুটিং শেষ হলে আমাদের যেটা হয় তাড়াহুড়া লেগে যায় কে কার আগে তৈরি হয়ে রওনা হবে, মানে ওখান থেকে বেরিয়ে যাবে। তা আমিও আমার পোশাক টোশাক পাল্টে আমার গাড়িতে উঠে বসে ড্রাইভারকে বললাম চলো। একবারও মনে হলো না যে বলি যে গাড়িতে ঘুরিয়ে মিনতির বাড়ির সামনে দিয়ে যাও, ওকে কথা দিয়েছি, বেমানও ভুলে গেলাম। ওই যে আমরা শহুরে মানুষ অনেক কিছুই ভুলে যাই। চলে এলাম ঢাকায়। তারপর আমার কিছুটা ঝামেলা হলো হৃদযন্ত্রে, বেশ ঝামেলা কিছুটা না, ফাইনালি আমাকে বাইপাস করতে হয়েছে। তো সে সময় প্রায় 5-6 মাস আমি আর শুটিং করিনি স্বাভাবিকভাবে। তারপর বাইপাস থেকে যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে যখন মোটামুটি সুস্থ, যখন আবার কাজ শুরু করলাম, তখন গেলাম শুটিং এ। এর মধ্যে প্রায় 5-6-7 মাস বোধহয় পার হয়েছে শুটিং এ গেলাম। সেবারও শুটিং আর মিনতিদের বাড়িতে না, এবার হচ্ছে হারুনের বাড়িতে। তো তখন ওখানে শুটিং হচ্ছে, এর মধ্যে আমাকে কে যেন আছে কানের কাছে বললো যে দাদা
আপনি কি মিনতির বাড়িতে গিয়েছিলেন? ওদের বাসায় গেছিলেন? তোমার নাতু বলে একটু যান। কেমন যেন কথাটা কেমন কানে বাঁধলো, কেন রে? বলছেন না আপনি ওর মার সঙ্গে একটু দেখা করেন। মার সঙ্গে দেখা করবো মানে সমস্যা? বলে মিনতি, নাই দাদা। কে? আমি ভেতর থেকে আমার একটা কান্না বেরিয়ে এলো। কি বললা তুমি? বলে মিনতি, কি এক মরণ জ্বর, সে জ্বরে মিনতি মারা গেছে। কথাটা শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না। সাথে সাথে শুটিং ওদের বললাম যে তোমরা থামো, মানে আমি একটু আসছি, আমার একটু সময় লাগবে। বলে বেরিয়ে গেলাম মিনতির বাড়িতে। ওর মা তো আমাকে দেখে একেবারে চিৎকার করে কান্না। ছিল মাসিমা তো বললো যে ওই যে সেই জ্বর আপনাকে আসতে বলেছিল, আপনাকে বউ করে রিকোয়েস্ট করেছিল, আপনার জন্য অপেক্ষা করেছে অনেক রাত পর্যন্ত, ওই জ্বর থেকে আর উঠতে পারেনি, কি জ্বর হলো মারা গেল। তারপরে ওর কবরটা দেখালো, ওদের মধ্যে আবার সিস্টেম আছে কিছু, দাহ না করে সরাসরি ওর ওই দেহ সরাসরি মাটিতে পুঁতে ফেলে। দেখলাম ওর কবরটার সামনে দাঁড়িয়ে, মনে হলো মিনতি আমাকে দুই গালে শুধু থাপড়াচ্ছে যে তোমরা এইরকম দাদা, তোমরা শহরের মানুষ এইরকম দাদা। তাই তো, কৃষ্ণ বর্ণ, সব দৃষ্টিতে ওকে সুন্দর লাগবে না, কিন্তু আমি তো দেখেছি কত সুন্দর মেয়েটি, একেবারে দেবী রূপ নিয়ে আমার বুকের মধ্যে এখনো আছে মিনতি। আমি এখনো মাধুমে যাই, ওই বাড়িটার পাশ দিয়ে যাবার সময় তাকিয়ে থাকি, দেখি মনে হয় ওই তো আমার মিনতি। দিদি রে, ও দিদি, করে বলবার পরেও আমি তোর সঙ্গে দেখা করতে যাইনি দিদি রে, শেষবারের মতো আমাকে তুই দেখতে চেয়েছিলি, আমাকে ক্ষমা করে দিস।